প্রশ্ন এটা যে রাম কি সত্যি এরকম হিংসাকে উৎসাহিত করেন? রামের নাম নিয়ে কি মব লিঞ্চিং করা যায়? রামের নাম নিয়ে কি চুরি রহবাদে কাউকে হত্যা করা যায়? তো রামের ক্যারেক্টার খুব সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পশ্চিমবঙ্গে যে সমস্ত চলমান ঘটনাগুলো ঘটছে সেখানে মারছে মুসলিম এবং মরছে মুসলিম, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা খুবই দুর্ভাগ্যজনক। রাজনৈতিক সংঘর্ষ হোক অথবা রাজনীতির বাইরের সংঘর্ষ, মুসলিমদের আভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টা প্রকট হয়ে সামনে আসছে, যেখানে একটা পিঁপড়েকে পড়িয়ে মারার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে যে ধর্মে, সে ধর্মের অনুসারীরা তাদেরই সমগোত্রীয় লোকেদেরকে পুড়িয়ে মারছে, এরকম ঘটনাও সামনে আসছে। এগুলো খুবই দুর্ভাগ্যজনক। এ বিষয়ে সামাজিক লেভেলে কাজ হওয়া দরকার, সচেতনতামূলক প্রোগ্রাম হওয়া দরকার, কাজ হওয়া দরকার, যাতে প্রত্যেক মানুষের যে মর্যাদা সম্মান তা সংরক্ষিত হয়। এ নিয়ে সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসা উচিত, যাতে তারা এবং মিলি সংগঠনগুলোকে এগিয়ে আসা উচিত, তারা যাতে তারা তাদের দায়িত্ব পালন করে, তাদের বিষয়ে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। দেশজুড়ে যে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে একটা ইসলামোফোবিয়ার একটা ইয়ে চলছে, এই ব্যাপারে কী বলবেন? দেশজুড়ে ইসলামোফোবিয়ার বিষয়ে এক ধরনের চক্রান্তমূলক পরিকল্পনা চলছে, মিস ইনফরমেশনকে ভিত্তি করে অথবা এমন ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যাতে লোকেরা ইসলাম সম্পর্কে ভীতশ্রদ্ধ হয়, মুসলমানদের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে, এবং এর ফলশ্রুতিতে সমাজে মুসলমানদের সম্পর্কে একটা ঘৃণার পরিবেশ তৈরি হয়। যেমন উদাহরণ হিসাবে, যেমন পশ্চিমবঙ্গের মুসলিমদের ব্যাপারে এটা ইন জেনারেল বলা হয় যে মুসলমানরা সব অনুপ্রবেশকারী, হয়রাস এখানকার মুসলমানরা কেউ বাংলাদেশ থেকে আসেনি, কিন্তু এই ন্যারেটিভটিকে ব্যবহার করে হিন্দু জনমানসে মুসলমানদের সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি করার প্রয়াস চালানো হচ্ছে। একই রকমভাবে এ বক্তব্য সামনে আসতে শুরু করেছে যে দেশে যদি মুসলমান প্রধানমন্ত্রী হয় তাহলে হিন্দুদের কী হবে, হয়রাস এখানে মুসলিম প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু ন্যারেটিভটা প্রচার করা হচ্ছে যে যদি হয়ে যায় তাহলে কী হবে, যেটা হওয়ার সম্ভাবনা নেই সেটাকেই একটা অন্য মোড়কে পেশ করে হিন্দু মুসলিম বিভাজন, এবং মুসলিমরা খুবই সাংঘাতিক, তারা খুবই খারাপ, তারা আগ্রাসী, তারা আমাদেরকে বেদখল করবে, এ ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে। এই ন্যারেটিভগুলোতে হিন্দু মুসলিম যে স্বাভাবিক সম্পর্ক, সে স্বাভাবিক সম্পর্কের ভারসাম্য নষ্ট হচ্ছে, এক অপরের সাথে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল সে পরিবেশ নষ্ট হচ্ছে, নষ্ট পরিবেশ তৈরি হচ্ছে। এর নোটিশ নেওয়া উচিত আমাদের দেশের আবার বৃদ্ধ বনিতাকে, বিশেষভাবে ছাত্র এবং যুবকদেরকে নোটিশ নেওয়া উচিত যে মিস ইনফরমেশনের ভিত্তিতে সামাজিক বৈষম্যমূলক কোনো আচরণ কোথাও সংঘটিত না হয়, সামাজিক ভেদাভেদ তৈরি না হয়, এবং ধর্মে ধর্মে যে সাম্প্রদায়িকতার পরিবেশ, সে সাম্প্রদায়িকতার পরিবেশ তৈরি না হয়, এই নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন। এক্ষেত্রে মুসলিম কমিউনিটির যে কাজটা করার প্রয়োজন, মুসলিম কমিউনিটি এই মোকাবেলায় বক্তব্য রেখে, বক্তব্য পেশ করে তারা এর কাউন্টার করতে পারবে এটা সম্ভব নয়, কারণ যদি মুসলিমরা 20 জন বক্তব্য রাখে তাহলে 80 জন হিন্দু ভাইরা বক্তব্য রাখবে, এরকম পরিবেশ তৈরি হতে পারে। মুসলমানদের তো উচিত যে তারা উন্নত নৈতিক চরিত্র গঠন করবে, তারা সত্যের প্রতীক হবে, ন্যায়ের প্রতীক হবে, এবং তারা এর মাধ্যমে তাদের ব্যক্তিসত্তার প্রতিরক্ষা, তাদের পরিবারের প্রতিরক্ষা, এবং সমাজে ইসলাম এবং মুসলমানদের প্রতিরক্ষার ক্ষেত্রে ঢাল হিসেবে নিজেদেরকে পেশ করবে। যে একজন মুসলমান মানে সে সত্যবাদী, সে ন্যায়পরায়ণ, সে মিথ্যার সাথে আপোষ করে না, সে মিথ্যার ব্যাপারে আপোষহীন, অন্যায়ের ব্যাপারে সে সবসময় খড়গহস্ত, এই ক্যারেক্টার বিল্ডিং মুসলমানদের ভিতরে হওয়া দরকার। সেই সাথে সাথে মুসলিমরা জ্ঞানের ময়দানে, নলেজের ময়দানে অনেক বেশি পদচারণা করে, এ বেশি মুসলিম কমিউনিটিকে আরও অনেক বেশি আক্রমণাত্মকভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন। তারা ইউনিভার্সিটি লেভেলে, তারা হায়ার এডুকেশনে, তারা পিএইচডি পোস্ট ডক্টরেট লেভেলে তাদের ছেলে মেয়েদেরকে অনেক সংখ্যায় পাঠাতে পারে। এই জন্যে যতই কষ্ট হোক পিতামাতাদের, তারা যদি ছেলে মেয়েদেরকে এক্ষেত্রে
উৎসাহিত করে, নিজেরা উৎসাহিত হয়, তাহলে আমি মনে করি যে আগামী 15-20 বছর পরে আমরা এর একটা ভালো রেজাল্ট পাব। যে আমাদের শিক্ষিত ভাইয়েরা তাদের ক্যারেক্টার, তাদের বুদ্ধিমত্তা, তাদের ক্ষুরধা লেখনের মাধ্যমে এই জায়গাটাকে পূরণ করতে পারবে। ইসলামোফোবিয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো সাহিত্য। যেমন আনন্দমঠ 200 বছর থেকে এদেশে ইসলামোফোবিয়ার পরিবেশ তৈরি করছে, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ। একটা সাহিত্য 200 বছর থেকে হিন্দু মানুষকে গঠন করছে এবং মুসলমানদের বিরুদ্ধে হিন্দু মানুষকে তৈরি করছে। তো সাহিত্যের একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। যারা মুসলিম ভাইরা লিখতে পারেন, যারা এ বিষয়ে তাদের সামান্য যোগ্যতা রয়েছে, সে যোগ্যতা যদি বিকশিত হয়, তারা যদি সেটাকে একটু ফুলে ফলে সশীকৃত করার চেষ্টা করেন, সাহিত্যে তারা যদি আসেন, লিটারেচারে তারা যদি আসেন, লিটারেচারে তারা যদি তাদের জীবন যন্ত্রণার কথা, তাদের রিলিজিয়ানকে, তাদের সভ্যতার বিষয়টাকে পরিস্ফুট করার প্রয়াস পান, তাহলে এটা দীর্ঘমেয়াদীভাবে সমাজকে ভালো বার্তা দেবে এবং সমাজ গঠন করার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সেটাকে দেখছি চোর সন্দেহে এক মুসলিম যুবককে উত্তর পিটিয়ে হত্যা করা হয়েছে, এই বিষয়ে কিছু বলবেন? আসলে চোর সন্দেহে মুসলিম যুবকদেরকে পিটিয়ে মারা, এটা একটা ন্যারেটিভ। যখনই সুযোগ পাওয়া যাবে কোনো মুসলিম ছেলেকে ধরে নাও এবং তাকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে দাও। যেহেতু সে চোর, তাই তার প্রতি সিম্প্যাথি গ্রো করবে না। এই ন্যারেটিভটাকে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে এবং রাজ্যের সর্বত্র যেখানে মবলিঞ্চিংয়ের ঘটনা হচ্ছে, চুরির অপবাদ এর সাথে যুক্ত করার প্রয়াস চালানো হচ্ছে। আমার মনে হয় এটা সাম্প্রদায়িক শক্তির চক্রান্তমূলক ন্যারেটিভ। এই ন্যারেটিভের মোকাবেলায় প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্ত করা এবং এর যারা দোষী বা মবলিঞ্চিংয়ের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা, তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। প্রশাসন যদি এক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন না করে, তারা যদি এদেরকে কন্ট্রোল করতে না চায়, তাহলে বাংলার পরিবেশ পরিস্থিতি আনরেস্ট হয়ে যাবে। এটা শুধু মুসলমানদেরকে ক্ষতি করবে না, বরং হিন্দু ভাইদেরকেও ক্ষতি করবে। আমি অবসরে হিন্দু ভাইদেরকে এই বিষয়ে বলতে চাই যে মবলিঞ্চিংয়ের মতো ঘটনা এগুলো করতে গিয়ে রামকে বারবার সামনে নিয়ে আসা হচ্ছে। গতকাল রাম নবমীর দিন ছিল, সেখানেও রামকে সামনে নিয়ে অস্ত্রের যে ঝনঝনানি প্রকাশ পেয়েছে এবং বিভিন্ন জায়গায় লুটতরাজের ঘটনাও এসেছে। তো রামের ক্যারেক্টার খুব সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় পর্যায়ে মুসলিমদের কাছে এবং আন্তর্জাতিক পর্যায়েও। প্রশ্ন এটা যে রাম কি সত্যি এরকম হিংসাকে উৎসাহিত করেন? রামের নাম নিয়ে কি মবলিঞ্চিং করা যায়? রামের নাম নিয়ে কি চুরির অপবাদে কাউকে হত্যা করা যায়? এটা একটা বড় প্রশ্ন, যেটা হিন্দু ভাই বোনদের ভাববার বিষয়ে। আমি মনে করি হিন্দু ধর্ম এটাকে স্বীকার করে না এবং হিন্দু ধর্ম হিংসাকে নিরুৎসাহিত করে। হয়রাস রাম কীভাবে হিংসার প্রতীক হতে পারেন, এই বিষয়ে হিন্দু ধর্মের ধর্মগুরুদেরকে একযোগে এগিয়ে আসা উচিত এবং তাদের রামকে তাদের সংরক্ষণ করা উচিত।